कारा कारा भगवान देखें आज कैसर दाड़ी कथा दिल भगवान देखो कारा कारा भगवान देखें हाथ तुलन भगवान देखो हाथ तुलन कथा दिल भगवान देखो देखी कारा कारा भगवान देखो रात हमें 100% ग्यारंटी दीची आसर दाड़ी अपना भगवान देखो तब छाड़ब अपना जरा हाथ तुले देखें ते भगवान देखो कारा कारा हाथ तुलचन भगवान देखार जन वाह अच्छा सबाई एब हाथ नामान हाथ नामान अच्छा जो बल्लम के भगवान देखें हाथ तुलन भगवान की घर ऐले जे अपना पाठिए देव तेल प्रश्न करबें आपनी प्रदीप बाबू बोलें भगवान देखो भगवान आपके देखाते हैं क्योंकि हमें भगवान देखो तब जब यह बसुन भगवान देखो तब जब भगवान कैमन एकटू देखे नीन अच्छा मेरा एक सारा बचर पढ़ाशुना करलो ना परीक्षार दिन पढ़ाशुना करलो परीक्षा फार्ष्ट है जो बोलूँ हाँ ना सारा बचर पढ़ल ना एक दिन परीक्षा पास कर फार्ष्ट है पासो करबे ना पर्यन्त क्यों अपनी सारा जीवन भगवान के डाकलें ना आज के बल्लम के भगवान के देखें हाथ तुलन आपनी हाथ तुले दिलें आपनी भगवान देखते पाबें अच्छा एक काज करले भगवान देखें हाथ तुलबें एरपर कारा कारा पारबें एक काज करले कि कल सकाल थेके सन्धे पर्यन्त जे जे जले डूबे थाकते पारबें भगवान के सेई सेई देखते पारबें अच्छा हाथ तुलन तो के सकाल थेके सन्धे पर्यन्त जले डूबे थाकते पारबें बोले माथा खराब नाकि हाँ जले डूबे थाकबो एते जा ठंडा मरबो এতে কষ্ট করে এসেছি আচ্ছা মায়েরা আপনারা যে হাসলেন আর কেউ হাত তুললেন না জলে ডুবে থাকার জন্য আমি একটা কথা বলি আমি কি একবারও বলেছি যে নদীর জল ইন্দ্রার জল পুকুরের জল শাস্ত্র বলছে ওই জল নয় কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুববে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে সেই সেই দেখতে পাবে তবে একজন আমাকে আজকে আসতে আপনাদের বাসা থেকে আসার এক ঘন্টা আগে এক ব্যক্তি আমার কাছে গিয়েছিল আসতে এক ব্যক্তি গিয়েছিল জিজ্ঞেস করছে দাদা কি ভগবানের মোবাইল নাম্বার নেই আমি বললাম মোবাইল নাম্বার বলছে আছে একটু বলে দিন কথা বলবো আমি তখন ভাবলাম আমি পাগল টাকল বটে নাকি তারপর দেখছি না খুব জ্ঞানী মানুষ আমার কাছে কি বলছে ভগবানের মোবাইল নাম্বারটা একবার বললে খুব ভালো হয় বললাম আসরেই বলে দেব তুমিও শুনবে সবাই শুনবে আচ্ছা ভগবানের মোবাইল নাম্বার বলবো না বাদ দিয়ে দেব না না বললেন না জ্বালাতন হবে মিস কল হবে শুধু হ্যাঁ আজকে বলবো না আরেকবার বায়না করবেন তারপর বলবো না আজকে বলে যাই এই যে দেখেন ভগবানের মোবাইল নাম্বার দুটো আছে কিন্তু একটা এসটিডি নাম্বার একটা পার্সোনাল নাম্বার কোনটা বলবো বলে পার্সোনাল নাম্বারটাই বলুন এসটিডি নাম্বার মিস কল দেবেন না কিন্তু কল করতে হবে আচ্ছা পার্সোনাল নাম্বারটা একটু বলি আপনাদের প্রথমে এসটিডি নাম্বার বলি 03 1632 দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন মায়েরা যারা বসে আছেন যাদের কাছে মোবাইল আছে লোড করবেন 03 1632 03 1634 32 প্রশ্ন করবেন 03 1632 মানে কি জেনে নিন 03 ভাবুন চিন্তা শূন্য মনি তিন সকাল দুপুর সন্ধ্যে তিনবার 16 নাম 32 অক্ষর হরি নাম যে জপ করতে পারবে ভগবানের সঙ্গে কথা আছে নিতাই গৌর হরি বল বলে বলতে পারে এইবার পার্সোনাল নাম্বারটা বলি অনেকে বলছে এই পার্সোনাল নাম্বারটাই আমাদের চাই এইদিকে এইদিকে পার্সোনাল নাম্বারটা বলে দি 12 18335 আমাদের মোবাইল নাম্বার 10টা ভগবানেরও 10টা গুণে নিন 12 18335 12 হলো দুটো সংখ্যা 18 দুটো কটা হলো 4টা হাজারে 3টে কটা শূন্য হলো 7টা আর 335 কটা হলো না 10টা তাহলে 12 18335 তার মানে কি শ্রীমদ ভাগবত গীতা 12টি স্কন্ধ 18000 শ্লোক আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন তিনি ভগবান কৃষ্ণের সঙ্গে সদাই কথা বলবেন এইজন্য আপনাদের কাছে নিবেদন রইল এইটাকে প্রণাম করুন এইটাকে প্রণাম করুন শ্রীমদ ভাগবত গীতা কি প্রণাম করুন সবাই প্রণাম করুন শ্রীমদ ভাগবত গীতা কি দাদা ভাইরা সবাই প্রণাম করুন শ্রীমদ ভাগবত গীতা কি শ্রীমদ ভাগবত গীতা কি সবার কাছে অনুরোধ রইল এই জিনিসটা বললাম এই যে গীতা দেখতে পাচ্ছেন 5 টাকা 10 টাকা দাম আপনার ছেলে স্কুলে যাচ্ছে আপনার বাচ্চার ব্যাগে আপনার পলিথিন দিয়ে বেঁধে দেবেন আপনার স্বামী যাচ্ছে বাইরে দাদা ভাইরা বাইরে যাচ্ছেন বাচ্চারা বাইরে যাচ্ছে সবার কাছে নিবেদন রইল ব্যাগের মধ্যে ছোট্ট একটা গীতা রাখুন আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার বিপদ হবে হতে পারে যদি বিপদ থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন যদি গীতাটাকে রাখতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী হচ্ছে গীতা আর ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে জন্মলো গঙ্গা
এইজন্য গঙ্গা যেমন পবিত্র গীতা সেরকম পবিত্র। আপনারা অনেকে আমার কীর্তন শুনেছেন ইউটিউবে, তারা দেখেছেন যেদিন মোদী সরকার 2000 টাকার নোট চেঞ্জ করেছিল সেই রাত্রিতে আমি কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম, আমার বাড়ি বীরভূমে, হঠাৎ বর্ধমান ঢুকেছি আর সেই সময় ড্রাইভার ঘুমিয়ে গেছে, এমন ঘুমিয়ে পড়েছে জোরে মেরেছে ব্রিজে ধাক্কা, এমন ধাক্কা মেরেছে চার পাল্টি খেয়েছে গাড়িটা, চাকাগুলো উপর দিকে নিচে, আমরা একবার গাড়ি দাঁড়িয়ে গেছে প্রচুর, পুলিশ অফিসার এসছেন, ভাবলো একটাও মরে বাঁচেনি সবগুলো মরে গেছে, সবাইকে টেনে টেনে বের করলো, আমার পাগুলো বাইরে বেরিয়ে আছে, আমি দুটো সিটের ফাঁকে ঢুকে গেছিলাম, সবাই বললো সবাই বেঁচে গেছে এই ব্যক্তি মারা গেলেন। তারপর আমি যখন গাড়ি থেকে টেনে বের করানো হলো আমি বেরিয়ে এলাম, পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন বাঁচলেন কি করে, সেদিন ব্যাগ থেকে গীতাটাকে বের করে বললাম এইটার জন্যই বেঁচে গেলাম। আপনাদের কাছে নিবেদন রইল, বিরাট অ্যাক্সিডেন্ট থেকে গীতা থেকে বেঁচেছি গীতার জন্যে, এখনও অবধি বিরাট প্রমাণ আছে, অনেক ব্যক্তি এসে যারা গীতাকে কাছে রেখেছেন অনেক বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচেছেন, ওই যারা আপনাদেরকে বলবো শ্রীমদ্ ভাগবত গীতাকে আপনারা রাখবেন, আপনার শ্রীমদ্ ভাগবত গীতার কিন্তু কৃপা পেয়ে যাবেন। জোরে বলুন শ্রীমদ্ ভাগবত গীতা কি, শ্রীমদ্ ভাগবত গীতা কি, শ্রীমদ্ ভাগবত গীতা কি, শ্রীমদ্ ভাগবত গীতা কি। আমি যে কটি কথা এখন বলবো যদি আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের জীবন সুন্দর হবে, মাত্র 5 থেকে 6টা কথা, এই 5 থেকে 6টা কথা আপনারা প্রতিদিন জীবনে ব্যবহার করুন, প্রত্যেক দিন আজ থেকে শুরু করুন, আপনাদের কাজ হয়ে যাবে। তবে একটা কথা বলি, আপনারা ভালো কাজ শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরম, এইদিকে তাকাবেন, আসলে এইদিকে ও মায়েরা, রাবণ যখন মারা যাবে আস্তে 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 আস্তে, রাবণ যখন মারা যাবে লক্ষণকে রামচন্দ্র বলল, রাবণ খুব জ্ঞানী মানুষ, রাবণ মরতে চললো ছটফট করছে, তুই রাবণের কাছে যা কিছু সৎ উপদেশ তোকে দেবে। আচ্ছা বলুন তো মায়েরা, রাবণের কাছে যখন লক্ষণ এলো তখন লক্ষণ মাথার দিক থেকে দাঁড়ালো, রাবণে যখন দাঁড়ালো তখন বললো এই যে রাবণ আমার দাদা রামচন্দ্র পাঠিয়েছে, তা কিছু সৎ উপদেশ দাও জীবন সুন্দর হওয়ার জন্যে। রাবণ একবার তাকালো চোখটা মুজে দিল, সঙ্গে সঙ্গে লক্ষণ এসে দাদাকে বললো দাদা পারলাম না, বলে কেন উপদেশ দিল না, পেছন দিকে দাঁড়ালাম এরকম করে তাকালো চোখ মুজে দিল। রাম জিজ্ঞেস করলো যার কাছ থেকে উপদেশ না হয় সে গুরুর মতো, হরে কৃষ্ণ, যার কাছে উপদেশ না যায় সে গুরুর মতো, তা উপদেশ যার কাছে নেবেন তার মাথার দিকে বসবেন না পায়ের দিকে বসবেন, জোরে বলুন, আপনার একটু জোরে বলুন কোন দিকে বসবেন, পায়ের দিকে বসবেন। লক্ষণের সেই জ্ঞানটা ছিল না, রামচন্দ্র বলল চাও আবার তুমি রাবণের পায়ের কাছে বসো, ভালো করে শুনবেন, রাবণের পায়ের কাছে বসো তোমাকে ভালো জ্ঞান দিয়ে দেবে। রাবণের একটা জ্ঞানের কথা বললো আপনারা সবাই শুনে রাখুন, সবার জীবনে কাজে লাগবে। রাবণ বলল লক্ষণ তুমি জ্ঞানের কথা শুনতে এসছো, তবে একটা কথা শোনো, শুভস্য শীঘ্রম আর অশুভস্য কালহরম, শুভ কাজ দেরি করো না তাড়াতাড়ি করবে, আর অশুভ কাজ আজ করব কাল করব পরশু করব এরকম করে করে রেখে যাও। দেখবেন যখন জলে ঢেউ আসে সমুদ্রে ঢেউ আসে মনের মধ্যে মাঝে মাঝে ঢেউ আসে, ভালো কাজ করবার খারাপ কাজ করবার, যখন আপনার মনের মধ্যে খারাপ কাজ করবার ইচ্ছা জাগবে তখন মনে মনে ভাববেন আজ নয় কাল, কাল নয় পরশু, হ্যাঁ দেখা যাবে পরে, আপনি এরকম চিন্তা করবেন খারাপ কাজ আর হবে না। আর শুভস্য শীঘ্রম, ভালো কাজটা মনে পড়েছে এখনই করবেন, এই মাত্র এখনই। রাবণকে বললো বুঝতে পারলাম না, রাবণ বলছে আমি একদিন যমরাজার কাছে গিয়েছিলাম, তো যমরাজার যমরাজার জমপুরিতে গিয়ে দেখতে পেলাম যারা অন্যায় কাজ করেছে হাত দিয়ে তাদের হাতগুলো কেটে নেওয়া হচ্ছে, যারা পা দিয়ে অন্যায় জায়গায় গিয়েছে তাদের পাগুলোকে কেটে দিচ্ছে, যারা মুখ দিয়ে লোককে গাল দিয়েছে খারাপ খারাপ কথা বলেছে হরি কথা বলে নাই গরম তেল তাদের মুখের ভেতরে ভরে দিচ্ছে, এই সমস্ত দেখে আমার মনে হলো এদের সবার জন্য একটা স্বর্গের সিঁড়ি বেঁধে দেওয়া দরকার, এরা সবাই স্বর্গে যাবে। জানো লক্ষণ, আমি স্বর্গের সিঁড়ি বানতে শুরু করেছিলাম কিন্তু পারলাম না, শুরু করলাম মাঝখানে ব্যাঘাত হলো, বলে কি খারাপ কাজ করে ফেললাম, কি খারাপ, তোমার বৌদিকে চুরি করে ফেললাম, কার জন্যে, আমার লক্ষ্মী বোনটার জন্য, ওই যে সর্পনখা আমার কানে বিষ ঢেলে দিল, দাদা রামের পাশে সীতাকে মানাই না, মানায় যদি তোমার পাশে, সীতাকে হরণ করো তোমার রানী করে নাও তোমার পাশে বসাও, খারাপ চিন্তা কানের মধ্যে ঢোকালো আর সেই খারাপ চিন্তাটা টুক করে করে দিলাম আর ভালো চিন্তাটাকে ফেলে দিলাম, স্বর্গের সিঁড়ি আর বাঁধাই হলো না। আমিও আমার একটা অভিশাপ ছিল, রাবণ বলছে যেদিন নারী স্পর্শ করবে সেদিন শেষ হয়ে যাবে, আমি নারীকে স্পর্শ করতে গেলাম ব্যাস আমি শেষ হয়ে গেলাম। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন যখন ভালো কাজ আপনার মাথায় আসবে সঙ্গে সঙ্গে করুন, একবার দেরি করবেন না, আজ নয় কাল, কাল নয় পরশু এরকম ভাববেন না। মুসলিম সমাজে দেখবেন
কোন ব্যক্তি যখন নামাজ পড়ে আপনারা লক্ষ্য করবেন উনার বাড়ি পাশের গ্রামে উনার নামাজের টাইম হয়ে গেছে মাইক আজান দিচ্ছে উনি তখন কি করেন রাস্তায় সাইকেলে যেতে ওইখানেই নামাজ পড়ে তা আমি জিজ্ঞেস করলাম চাচা আপনি বাড়ি গিয়ে নামাজ পড়লে হতো না এত ঠান্ডাতে এখানে কেন করলেন বলে বাবা নামাজ মানে জানো নাম আজ নাম এই মুহূর্তে নাম এখনি নিঃশ্বাসে বিশ্বাস নাই বলা যায় না ঘর যদি যেতে না পারি আমার তো তাকে ঢাকা হলো না কি দারুণ কথা বলুন তো আমাদেরও চিন্তা করতে হবে কৃষ্ণ নাম চিন্তা ভাবনা অনেকে মনে মনে পুরোতে করব এখন চ্যাংরা ছেলে আছি খাবো টাবো ঘুরে বেড়াবো এখন হরি নামের কি আছে মৃত্যুর তো কোনো বয়স নেই আপনি আজকে বলছেন খাবো দাবো ঘুরে বেড়াবো কোনো অসুবিধা নেই যখন বুড়ো হবো তখন কীর্তন করবো কীর্তন শুনবো না এটা নয় আপনি ইসকন মন্দিরে চলে যান নবদ্বীপে আশ্চর্য হবেন ইংল্যান্ড আমেরিকা থেকে বাচ্চা বাচ্চা ছেলেগুলো এইটুকুটুকু ছেলেগুলো নামের ঝোলা নিয়ে হরে কৃষ্ণ করছেন নাচছে আর আমাদের পশ্চিম বাংলার মানুষ তাদেরকে দেখছে আর ঠাট্টা করছে যে এরা কি করছে আমাদের ঘরের গৌরকে ওরা কিনে নিয়ে চলে যাচ্ছে আর আমরা ঘরের গৌরকে চিনতে পারলাম না এর চাইতে লজ্জা আর কি এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল ভালো কাজটা তাড়াতাড়ি করুন যত কাজ করবেন ভালো তত ভালো কাজ হবে আমি একটা প্রমাণ বলে দিই আপনারা আজকে রাত্রি থেকে শুরু করুন এই কাজটা এক মাস করবেন স্মৃতিশাস্ত্রের কথা এক মাস থেকে এক মাস করুন না করার পর ফল যদি না পান আর করবেন না আমি বারবার অনুরোধ করলাম আর করবেন না প্রথম কাজ কি আর রাত্রিবেলায় বিছানায় যখন বালিশটাতে মাথাটা দেবেন বাড়িতে গিয়ে তখন বলবেন ওম পদ্মনাভায় নমঃ ॐ पद्मनाभाय नमो ॐ पद्मनाभाय नमः এই এই কথাটি বলতে বলতে শোবেন যদি কেউ বলতে না পারেন এই কথাটি শক্ত কথা আপনি এই কথা বলতে বলতে শুনুন এইভাবে শোবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এই কথাটি দশ বার বারো বার বলুন ভাইরা এই কথাটি বলতে বলতে শোন পদ্মনাভায় নাম বলতে পারলে বিষ্ণুর আরেক নাম পদ্মনাভায় আপনি এই কথাটা বলতে বলতে শোবেন সবাই বাচ্চাকেও শিখিয়ে দিবেন বাবা ঘুম ঘুম আসছে না ঘুমা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাস কীর্তন করতে করতে কখন ঘুমিয়ে যাবেন আপনার শান্তির ঘুম হয়ে যাবে একবার নয় দুবার নয় দশ বার বলুন দেখুন জীবন কত পরিবর্তন হয় আপনার শিরায় শিরায় রক্তে রক্তে নামের বন্যা বইবে আপনি অনাবিল আনন্দ পাবেন সংসারে যে আনন্দ পাচ্ছেন না নামে ডুবে যাবেন আপনার আনন্দের তরঙ্গ ভাসবে এক সকালবেলায় ঘুম থেকে উঠবেন যে বাড়িতে শোবেন সেই বাড়িতে কোনো মন্দির রাখবেন না যে বাড়িতে আপনারা শুয়ে থাকেন স্বামী স্ত্রী বলুন ছেলে মেয়ে বলুন সেই বাড়িতে মন্দির রাখবেন না প্রশ্ন করবেন আমি গরিব মানুষ আমার একটি মাত্র বাড়ি আমি সেখানেই খাই সেখানেই কাজ করি সেখানেই শুই বাবা আমার তো ঘর নাই আমার ইচ্ছা হয় গোবিন্দ একটু মন্দির করব ঘরে আমার কি উপায় নাই আছে আপনি একটা রুম আপনার থাকতে পারে আর আপনার নাই হয়তো হতে পারে আপনি সেই বাড়িতে গোবিন্দকে রাখবেন ছোট্ট সিংহাসনে সেখানে কি করবেন একটা পর্দা দিয়ে দেবেন শোবার সময় গোবিন্দকে পর্দার আড়াল দিয়ে তারপর শুতে হয় অনেকগুলো কথা বলবো এগুলো মাথায় রাখবেন বাড়িতে দারিদ্রতা এসেছে অনেক ভাইয়েরা আমাকে প্রশ্ন করে দাদা একটা কিছু বলুন তো আমি কি বলবো ভাই টাকা আসছে থাকছে না কোন দিকে চলে যাচ্ছে বুঝতে পারছি না দারিদ্রতা ঢুকে গেল নাকি বাড়িতে হ্যাঁ লক্ষ্মী এবং অলক্ষ্মী দুজন দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনতে এসছেন অনেকে ব্যবসা করেন ব্যবসা করার সময় দেখবেন দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙান না জোরে বলুন হা না না আপনাদের উত্তরবঙ্গে টাঙায় কিনা জানি না লেবু লঙ্কা টাঙান আচ্ছা আপনাদের মনে একবার প্রশ্ন জাগে না যে লেবু লঙ্কা কেন টাঙান বলছে লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে মিষ্টি
মিষ্টান্ন গণেশ লক্ষ্মী দোকানের ভিতরে রেখেছেন মিষ্টি দেবেন আপনি কিন্তু অলক্ষ্মী আপনার দোকানে ঢুকে গেলে আর আপনার ব্যবসাপাতি ভালো চলবে না তার জন্য আপনাকে কি করতে হবে লেবু লঙ্কা টাঙ্গাতে হবে কেন অলক্ষ্মীর প্রিয় খাবার হলো টক আর ঝাল যদি দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙিয়ে দিন টক আর ঝাল যদি অলক্ষ্মী বাইরে পেয়ে যায় ও বাইরে বাইরে চলে যাবে আর দোকানের ভেতরে ঢুকতে পারবে না লক্ষ্মীর কাছে যেতে পারবে না এই জন্য আপনাদের লেবু লঙ্কা টাঙানোর দরকার আছে প্রতিটি কথার প্রতিটি কাজের একটা করে ব্যাখ্যা আছে এর তত্ত্ব আছে এগুলো জানতে হবে আর একটু জেনে নিন মায়েরা বাড়িতে অন্ধকার জায়গাতে অলক্ষ্মী থাকে কোন জায়গাতে অন্ধকার জায়গাতে বাড়িতে ধরুন একটি তক্তা আছে তক্তার অন্ধকার ছপ্পরের অন্ধকার প্রদীপের নিচে অন্ধকার ওখানে অলক্ষ্মী থাকে তো আমি বলি নাই এটা শাস্ত্র বলল জ্যোতিষশাস্ত্র জ্যোতিষরা বহু দামি দামি কথা বলে সেগুলো মানতে হয় জ্যোতিষশাস্ত্র বলল যে আপনি এক কাজ করুন বাড়িতে মায়েরা দুদিন দুটো কাজ করুন মঙ্গলবার দিন আর বৃহস্পতিবার দিন খুব মাথায় রাখুন কথাগুলো এগুলো ব্যবহার করবেন আপনারা মঙ্গলবার দিন আপনারা এক বালতি জল নেবেন দোকান থেকে 500 গ্রাম লবণ কিনে আনবেন এক বালতি জলে লবণটা দিয়ে আপনি গোটা বাড়িটা অন্ধকার আলো যত জায়গা আছে ধুয়ে মুছে পরিষ্কার করুন সপ্তাহে একদিন কিবার বললাম মঙ্গলবার আর বৃহস্পতিবার এক বালতি জল দিয়ে ওতে কর্পূর দিন কর্পূর মাখানো জল আপনি বাড়িতে বৃহস্পতিবার দিন অন্ধকার থেকে আলো গোটা বাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করুন স্যাভলন ডেটল দিয়ে করেন তো ওটা জীবাণু দূর করার জন্যে কিন্তু অলক্ষ্মীকে দূর করতে গেলে জ্যোতিষশাস্ত্র বলছে এই কাজটা করতে পারলে আমাদের কিছু কাজ হয় একবার করে দেখুন না কি হয় এগুলো করলে মঙ্গল হয় আপনি একবার প্র্যাকটিক্যাল করুন না করলে হবে না জীবনে ব্যবহার করতে হবে এইবার বলি মৃত মানুষের ছবি দরজার কোন দিকে টাঙাবেন না যে বাড়িতে মারা গেছে তার ছবি আপনার টাঙান কোন দিকে টাঙাবেন না অনেক সময় বলে না আমার বাবা মারা যাওয়ার পর সংসার ভালো চলছে না কীরকম যেন কীরকম হয়ে গেল অনেকে বলেন দেখবেন বলছে মৃত ব্যক্তির ছবি সবসময় বাড়ির দক্ষিণ দেওয়ালে টাঙাতে হয় উত্তর মুখ করে খুব মাথায় রাখবেন মৃত ব্যক্তির ছবি বাড়ির দক্ষিণ দেওয়ালে উত্তর দিকে মুখ করে টাঙাতে হয় সন্ধ্যাবেলাতে বাড়িতে একটা কাজ করবেন কি করবেন না সন্ধ্যাবেলায় বাড়িতে বিশেষ করে দক্ষিণ দিকে দরজার জানালা 5 মিনিট কি 10 মিনিটের জন্য বন্ধ করতে হয় ঠিক সন্ধে যখন প্রদীপ দিচ্ছেন সেই সময় কিন্তু দক্ষিণ দিকে দরজার জানলা 5 মিনিট বন্ধ করতে হয় প্রদীপটা দেওয়ার পর কেন না দক্ষিণ দুয়ারি হচ্ছে জমের দুয়ারি ওই জন্য দক্ষিণ দিক দিয়ে কিন্তু অশুভ শক্তিগুলো বাড়িতে ঢোকে জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনি দক্ষিণ দিকে কিন্তু আপনি জানলা দরজা সবসময় আপনাকে হ্যাঁ ওই সন্ধ্যাবেলায় 5 থেকে 10 মিনিট একটু আড়াল করে রাখতে হবে এইবার বলে দিই হ্যাঁ এইবার বলে দিই আস্তে এইবার বলে দিই মানে পার্টি সব জায়গাতেই থাকে নাকি এক বলছে বেশ কি করবেন পার্টি এসেছে তো আচ্ছা বুঝিয়ে দেবো এই দিয়ে তাকান এইবার কি করবেন রাত্রিবেলায় শোবেন বিছানায় বালিশটা দিলেন এই মাথাটা দিলেন বালিশটা দিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠবেন প্রথমে কি দেখবেন হাতটা কেন করাগে বসতে লক্ষ্মী করাগে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমূলে তু সরস্বতী কর মধ্যে গোবিন্দম করমূলে গোবিন্দায প্রভাতে কর দর্শন প্রভাতে কর দর্শন স্মৃতিশাস্ত্র এগুলো একবারে পাক্কা শাস্ত্রের কথা আপনি করুন আপনার জীবন সুন্দর হয় কিনা দেখুন একবারে পাক্কা জীবন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি দেখবেন আমার দিকে তাকান করাগে বসতে লক্ষ্মী ওম করাগে বসতি লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমূলে তু সরস্বতী কর মধ্যে গোবিন্দম করমধ্যে গোবিন্দায প্রভাতে কর দর্শনম প্রভাতে কর দর্শন সবাই দেখে নিন আমার হাতটার দিকে এখানে কে থাকে পরাগ্যে বসতে লক্ষ্মী এখানে লক্ষ্মী ঠাকুর থাকে পরমূলে তু সরস্বতী এখানে সরস্বতী থাকে পরমধ্যে গোবিন্দম এখানে ভগবান কৃষ্ণ থাকে প্রভাতে কর দর্শনম সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি আমার দিকে তাকান প্রথমে ঘুম থেকে উঠে কোনো কিছু করা না করার আগে যখনই দেখছেন ঘড়িতে দেখলেন টাইম দেখলেন বেলা হয়ে গেল আপনি উঠলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
প্রথমে চোখটাকে আপনি মুছলেন, তারপরে কি করলেন, হাতটাকে দেখলেন। হাতটাকে দেখার পর কি করবেন, আপনি বিছানাতেই গুরুমন্ত্র জপ করে নিলেন, যাতে আপনার সময় না থাকে। সময় যদি থাকে আপনি স্নান করে করবেন। অনেকের কাজের খুব চাপ থাকে, ভাববেন যে আমার সময় নেই, আপনি বিছানাতেই গুরুমন্ত্র জপ করবেন। প্রশ্ন করবেন, বিছানা অপবিত্র জায়গা, ওখানে গুরুমন্ত্র জপ করা যায়? বলে হ্যাঁ করা যায়। মহাপ্রভু কি বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় করা যায়। আপনি বাথরুম ঘরে গেছেন, আপনার বুকে প্রচণ্ড ব্যথা হয়েছে, আপনি মরবেন, আপনার সামনে কেউ নাই, আপনি কৃষ্ণ কথা বলবেন। শাস্ত্রে বলেছে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে ছিল, তখন কৃষ্ণ বলেছে মৃত্যুকালে কেউ যদি আমার স্মরণ করতে পারে তার গোলক বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যায়। এই জন্য মৃত্যুকালে অন্তত যার মৃত্যু হবে আর না হবে, খাইতে শুইতে যথাযথা হরিনাম করা যায়। এইবার বলি, বিছানা থেকে যখন নামবেন আপনি, যে মাটিতে নামবেন ওই মাটিকে প্রণাম করবেন। কেন? ওই মাটিতে রামের জন্ম, কৃষ্ণের জন্ম, মহাপ্রভুর জন্ম। ওই মাটিতে রামের চরণধুলি, কৃষ্ণের চরণধুলি, মহাপ্রভুর চরণধুলি আছে। ওই চরণধুলিতে ঘুম থেকে উঠে পা দেবার আগে একবার বিছানা থেকে প্রণাম করুন, তাদেরকে স্মরণ করুন। এইবার চতুর্থটা কি মায়েরা, সবাই লক্ষ্য করুন, আপনারা মায়েরা কিন্তু বিছানা থেকে নামবার সময় বাঁ পাটা প্রথমে নামাবেন, আর ছেলেরা কিন্তু ডান পাটা প্রথমে নামাবেন। এই কাজটা আপনারা বেশি দিন নয়, আমি যে কথাগুলো বললাম মাত্র এক মাস পালন করুন, আপনি দেখুন আপনার জীবন শুন। হ্যাঁ, মাস্টারমশাই যা বলে তা যে ঠিক ঠিক কোনো ছাত্র পালন করে, ফল হবে না কেন, ধৈর্য ধরতে হবে, ফল হয়ে যাবে। লাল পেরে সাদা শাড়ি পরে আপনি মন্দিরে তুলসী গাছে গলায় কাপড়টা দিয়ে জল দেবেন, দেখবেন আপনার ভক্তি উজাড় হয়ে যাবে। পুলিশ যখন পুলিশের পোশাকে থাকে তখন পাওয়ারটা বেড়ে যায়, আর পুলিশ যখন সিভিল ড্রেসে থাকে পাওয়ার কিন্তু কমে যায়। আপনি পোশাকটা ধর্মীয় পোশাক রাখবেন, আপনার ধর্মের দিকে মনটা কিন্তু শক্তিটা চলে যাবে। ওই জন্য সবাইকে বলি, দাদা ভাইদের ভাইদেরকে বলবো, আপনারা তুলসী গাছে জল দেবেন, গামছা পরে দেবেন কিংবা ধুতি পরে দেবেন, তবে কোছা করে দেবেন, কাছা 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 করে দেবেন। এইবার বলে রাখি, তুলসী মন্দিরে জল ঢালতে ঢালতে মাথায় রাখবেন ভিজে কাপড়ে দেবেন না। কেন না, ভিজে কাপড়ে জল দিলে যদি আপনার পায়ের জলটা মন্দিরে ঠেকে, মানে শাড়ি থেকে জল, ধুতি থেকে, গামছা থেকে জল পায়ে পড়ে, সেই পায়ের জল মন্দিরে পড়ে অপরাধ হয়। ওই জন্য সবসময় মাথায় রাখবেন, মায়েরা স্নান করে আসার পর দেখবেন না ওই পায়ে যে জলটা ঝরছে সে কাপড়টা দেখবেন নিংড়ে নিংড়ে আসে রাস্তাতে। কেন বলুন তো, জলটা যেন কোনো মন্দিরে না পড়ে। আমি দেখেছি মায়েদেরকে স্নান করে আস্তে আস্তে দেখবেন, স্নান করতে চুল ঝাড়তে ঝাড়তে আসছে, আর দেখবেন জলটা এরকম করে নিংড়ে নিংড়ে আসছে। কেন বলুন তো, মন্দিরে যাবো তো, যাতে জলটা পায়ের জলটা না লাগে। এবার তুলসী গাছে যখন জল দেবেন, নিয়ম আছে কিন্তু, কী নিয়ম, গাছে জল ঢালতে ঢালতে গাছের যে গর্তটা রয়েছে ওই গর্তটা থেকে যেন উপচে জল না পড়ে যায়, খুব মাথায় রাখবেন, ওই গর্ত থেকে উপচে যেন জল না পড়ে যায়। গর্ততে কিছুটা ফাঁকা থাকবে আপনি জল ঢালার সময়, কেন, যেন জলটা নিতে পারে, উপচে না পড়ে। তুলসী গাছ যখন পরিক্রমা করবেন তখন মাত্র চারবার পরিক্রমা করবেন। শিব ঠাকুরকে পরিক্রমা কবার করবেন, শিবলিঙ্গকে হাফ বার, অর্ধেকবার। প্রশ্ন করবেন, শিবলিঙ্গকে কি করে হাফ বার করব, আমার দিকে তাকান আমি দেখিয়ে দেবো। এটা ধরুন শিবলিঙ্গ, শিবলিঙ্গে জল ঢালছেন, জলটা এদিকে পেরিয়ে যাচ্ছে, যাচ্ছে না, তা আপনি এই দিক থেকে এই পর্যন্ত এলেন, আবার এই পাশ থেকে এই পর্যন্ত এলেন, ফিরে গেলেন না, পেরিয়ে দিলেন না, যে জলটা পাস হচ্ছে না ওটা পেরিয়ে গেলেন না, এটাকে হাফবার বলা হয়। শিবলিঙ্গ পরিক্রমা করতে হয় অর্ধেকবার। আপনার মায়েরা তো বুধবার দিন জল ঢালেন নাকি, শিবকে বুধবার দিন জল ঢালেন? যাক, আপনারা এসেছিলেন বলে আমি জানতে পারলাম, আমার জানা ছিল না, সোমবার দিন। আচ্ছা, সোমবার দিন জল ঢালেন মায়েরা, সোমবার দিন জল ঢালেন, কিন্তু জল ঢালার পর মাথা রাখতে হবে পরিক্রমা এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, পেরোবেন না, পেরোলেই কিন্তু ভুল করছেন, হাববা। আবার আশ্চর্য হয়ে যাবেন আপনারা, সোমবার দিন শিবকে বেলপাতা দিতে হয়, কিন্তু খুব আশ্চর্যের ব্যাপার হবে সোমবার দিনই বেলপাতা তুলতে নাই। যদি সোমবার দিন কেউ বেলপাতা তুলেছেন, মহা 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 অপরাধের ভাগী হচ্ছেন, আপনি সোমবার দিন বেলপাতা তুলতে পাবেন না। এইবার বলি আপনাদের, তুলসী গাছ পরিক্রমা করবেন মন্দির কবার, চারবার, কোন দিক থেকে, ডান দিক থেকে, ডান দিক থেকে তালি দিয়ে দিয়ে হরে কৃষ্ণ নাম করতে করতে, দাদা ভাইয়ের আপনার গলায় একটা কাপড় দিয়ে কিংবা গামছা দিয়ে হরে কৃষ্ণ নাম করে দেখুন না কি হয়। এক মাস করুন না, দেখুন না কি হয়। বাচ্চা ছেলেগুলোকে স্নান করাচ্ছেন আর কি বলছেন, তাড়াতাড়ি বই নিয়ে
ব্যাগ কাঁধে কর, স্কুলে টাইম হয়ে গেল, এই ব্যাগটা কাঁধে কর, এই যেতে হবে, তোর কাজের কোনো ঠিক নাই, এত কথা বলতে পাচ্ছেন, স্নান করার পর একটা কথা বলুন না, এক ঘটি জল নে, তুলসী গাছে জল দে, চারবার পরিক্রমা কর, তারপর যা করবি কর, মাই তো ধর্ম শেখাবে, মা যদি ধর্ম না শেখাই বাচ্চা শিখবে কি করে, দাদা ভাইয়ের তো বাইরে কাজ করে, মায়েরা তো শেখাতে পারে, এই জন্য মায়েদেরকে বারবার বলবো, আপনারা লক্ষ্য করুন, তুলসী গাছে যখন জল দেবেন তখন মাথায় রাখবেন আপনারা পশ্চিম দিকে মুখ করে আপনি তুলসী পাতা তুলবেন না। প্রশ্ন করবেন পশ্চিম দিকে মুসলমান ভাইরা নামাজ পড়ে আল্লাহ নেই আছে, ওইদিকে কাবা মসজিদ আছে ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে, আর হিন্দুদের জন্য বললো সূর্যদেব পূর্ব দিকে উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না, এই জন্য সূর্যদেবকে পিছু করে আপনি ধর্মীয় কাজ করতে পারবেন না, সূর্যদেবকে পিছু করে আপনি পিতা শ্রাদ্ধ দান করতে পারবেন না, সূর্যকে পিছু করে আপনি মেয়ের বিয়ে দিতে পারবেন না, সূর্যকে পিছু করে আপনি হরিনাম করতে পারবেন না, সূর্যকে পিছু করে শুভ কাজ করতে পারবেন না, সূর্যদেব প্রধান দেবতা তাকে পিছু করবেন না, আপনি পশ্চিম দিকে পেছন করতে পারেন, উত্তর দিকে মুখ করতে পারেন, দক্ষিণ দিকে মুখ করতে পারেন, পূর্ব দিকে মুখ করতে পারেন, কিন্তু পশ্চিম দিকে মুখ করে নয় শাস্ত্র বলল। আপনি তুলসী পাতা তুলবেন কিবার কিবার, তুলসী পাতা তুলবেন না কিবার কিবার, একটু বলে দিই কিবার কিবার তুলবেন না, প্রথম হচ্ছে আপনি তুলবেন না দ্বাদশীর দিন, তো তুলবেনই না প্রথম কথা, একবারে যে কোনো দিন হোক আর না হোক একাদশীর দিন পাতা তোলা যায়, কিন্তু দ্বাদশীর দিনে আপনার তুলসী পাতা কোনো দিন তুলবেন না, এইবার বলি রবিবার তুলবেন না, অমাবস্যার দিন তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না, সংক্রান্তির দিন তুলবেন না। প্রশ্ন করবেন প্রদীপ বাবু আপনি তো বলছেন গোবিন্দের পায়ে তুলসী পত্র দিতে হয়, দেবো কি করে কটা পাতা দেবেন, গোবিন্দের পায়ে কটা তুলসী পত্র দেবেন, তিনটে। প্রশ্ন করবেন দু পায়ে দুটো দিলে হয় না তিনটে দেবো কেন, তিনটে দেবেন কেন, শুনুন দু পায়ে দেবেন মাঝে একটা দেবেন, কেন দেবেন না, যখন ভগবান বামন অবতার করেছিল রূপ ধারণ করেছিল তখন দেখবেন নাভিকুণ্ড থেকে একটা পাস সৃষ্টি করেছিল, করে নেই জোরে বলুন, বলি মহারাজের মাথায় রেখেছিল, রাখেনি বলি মহারাজের মাথায়, মানে এই নাভি থেকে একটা পা সৃষ্টি করেছিল, ওই জন্য তুলসী পাতা দেওয়ার নিয়ম হচ্ছে তিনটি করে। এইবার বলি তুলসী পাতা যেদিন তুলতে পাবেন না সেদিন তালে তুলসী পাতা দিতে পারবেন না, দেবেন তুলসী পাতা সাত দিন আগে তুলে জলে ভিজিয়ে রাখলে তুলসী পাতা নষ্ট হয় না, তুলসী পাতা কোনো পবিত্রতা নষ্ট হয় না, তুলসী পাতা সাত দিন আগে তুলে আপনি জলে ভেজাতে পারেন। এইবার নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর পাঁচজন আছে, কাকে দেবেন কাকে দেবেন না, খুব সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন, নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর সবাই দাঁড়িয়ে আছে মন্দিরে, আপনি কাকে দেবেন কাকে দেবেন না, মহাপ্রভুকে দেবেন, কেন বজেন্দ্র নন্দন যেই সজুস্থ হলো সেই বলরাম হইল নিতাই, বজেন্দ্র নন্দন কৃষ্ণ হলো গৌর, গৌরের পায়ে দেবেন, নিতাই বলরাম তার পায়ে দেবেন, অদ্বৈত মহাবিষ্ণুর অবতার তাকে দেবেন, আপনি শ্রীবাসকে দেবেন না উনি শক্তি তত্ত্ব ভক্তি তত্ত্ব, আর গদাধরকে দেবেন না উনি রাধা তত্ত্ব, রাধাকৃষ্ণ যুগলে থাকবে আপনি রাধার হাতে তুলসী পত্র দেবেন কিন্তু কৃষ্ণের পায়ে দেবেন, কেন রাধা কৃষ্ণের পায়ে তুলসী পত্র দেয়, এই জন্য রাধার হাতে দেবেন কৃষ্ণের পায়ে দেবেন। আবার মাথায় রাখবেন গুরুদেবের ছবি যদি বাড়ি থাকে খবরদার ভুল করো গুরুদেবের পায়ে আপনারা তুলসী পত্র দেবেন না, গুরুদেবের পায়ে তুলসী পত্র দেবেন না, মহা মহা অন্যায় হয়, আপনি তুলসী পত্র দেবেন গুরুদেবের বক্ষে, একটু চন্দন দিয়ে বক্ষে দেবেন, এই কাজগুলো আপনারা করবেন আপনাদের লাভ আছে। তবে অনেকে মনে হয় না কি গোবিন্দকে সোনা পরাবো, গালে হাত ছেড়ে দিন সবাই, আপনাদের মনে হয় না যে গোবিন্দকে একটু সোনার মালা পরাবো বা সোনা দেবো, অনেকের ক্ষমতা থাকে না, অনেকে মন থাকতেও দেয় না, তা সোনা পরি অনেকে আবার বলে আমি গোবিন্দের গলে একটা মালা দিলাম, তুই দেবার কে রে, গোটা গোবিন্দ হলো গোটা পৃথিবীর মালিক, গোটা সোনার মালিক তুই দিবি না, দিয়ে বলতে নাই কেন, গোবিন্দ দিয়েছে কৃপা করে তুমি দিয়েছো বলবে কেন, দান করলে নাম করতে নাই, এই জন্য শুনে রাখুন আপনারা সবাই, আপনি সোনা পরানোর ইচ্ছা থাকলে তুলসী গাছে যে মঞ্জুরি ওই মঞ্জুরি তুলে যদি গোবিন্দের মস্তকে দিতে পারেন তাহলে কিন্তু আপনার সোনা পরানো সমান হয়ে যায়, তুলসী মঞ্জুরি যেটা আছে তুলসী গাছের ওই মঞ্জুরিটা তুলে গোবিন্দের মস্তকে দেবেন ওটা সোনা পরানোর সমান হয়ে যাবে। আপনার যদি কেউ পারেন সোনা পরাবার ইচ্ছা জাগে, শাস্ত্র বলল তুলসী গাছের মঞ্জুরি কেটে গোবিন্দের মাথায় দাও সোনা পরানোর সমান হয়ে যাবে। তুলসী গাছে যখন জল দেবেন পরিক্রমা করবেন এই গানটি সবাই গাইবেন, আপনার সবাই গাইতে পারবেন, আমি কিন্তু উত্তরবঙ্গে যতগুলো গান করলাম সব জায়গাতে গানটা গাইয়ে গাওয়া করেছি, সবাই খুব জোরে জোরে গিয়েছে, আজ আমি আপনাদের মুখেও শুনতে চাই আপনারা কেমন সুন্দর গাইতে পারেন, নম নম তুলসী, খুব অন্তর দিয়ে গাইবেন ছেলে মেয়ে সবাই মিলে, এবার বলুন তো নামা নামা তুলসী, হাত তুলে তালি দিয়ে কৃষ্ণ প্রেয়সী, সবাই নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, তালি আজ নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, ও যে নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী
राधा कृष्णर चरण पाबो ए अभिलाषी राधा कृष्ण चरण पाबो ये जे तुम्हारे नाम लई मन वांछा पूर्ण है जरे बोलूं तुम्हारे नाम लई मन वांछा पूर्ण है जे तुम्हारे नाम लई मन वांछा पूर्ण है तुम्हारे नाम लई मन वांछा पूर्ण है कृपा करे कर मोरे वृंदावन वासी जे तुम्हारे नाम लई मन वांछा पूर्ण है कृपा करे कर मोरे वृंदावन वासी ओ जे नाम नाम तुलसी कृष्ण प्रेयसी राधा कृष्णर चरण पाबो ए अभिलाषी अजय नाम नाम तुलसी कृष्ण प्रेयसी राधा कृष्णर चरण पाबो ए अभिलाषी एबार आपनादे का करबो आपनादे का करबो आपनारा बोलुन तो आमार संगे सबाई मिले जोरे बोलबेन खूब जोरे नाम नाम तुलसी राधा कृष्णर सेवा पाबो आबार बोलुन नाम नाम तुल कृष्ण राधा कृष्णर বাহ এত সুন্দর গাইছেন রাত্রিবেলায় আপনাদের কোটি কোটি প্রণাম জানাই সুন্দর গাইছেন এত রাত্রিতে শীতের রাত্রিতে আশ্চর্যের ব্যাপার এই শীতের রাত্রিতে মানুষ ঘরে থাকতে পারছে না আপনার কীর্তনে আসরে বসে গাইছেন আমি গোবিন্দের কাছে বারবার প্রার্থনা করবো আপনাদের জন্য সকলের জন্য কৃষ্ণ কৃপা হয় আজকে ব্রজগোপীর মতো কৃপা হয় সবাই মিলে বলুন নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী জোরে রাধা কৃষ্ণের চরণ পাবো জোরে বলুন নাম নাম আরেকবার নাম নাম জোরে যে তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয় জোরে আপনারা দিচ্ছেন আর এরা কি সুন্দর দেখছে বলুন তো বলে আপনারা মুখস্থ করেছেন আমরা কত করি কিন্তু দেখবেন আমাদের বাটা ছেলেদের দেখবেন যখন মিছিলে যায় তখন কি বলে দিতে হবে দিতে হবে দিতে হবে তখন কি জোর দেখবেন গড়ার মাথা খারাপ করে দেখবে কিন্তু দেখবেন নম নম তুলসী বলতে নম নম তুলসী কি কি না না আপনার জোরে সবাই বলুন বলতে না পারলে একটু অন্তত তালিটা দিন তবে তো খুশি হবে এরা খুশি হবে এরা বলছে কত সুন্দর বলুন তো বলুন তো নম নম তুলসী যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয় জোরে যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী জোরে কৃপা করে আরেকবার কৃপা করে কর মোরে জোরে নাম নাম তুলসী বাহ বলো যে তোমার নাম লই যে তোমার নাম লই কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী কৃপা করে এর একবার বাজাবে আপনারা সবাই মিলে তাড়াতাড়ি একসঙ্গে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী নাম নাম তুলসী কৃষ্ণ राधा कृष्ण चरण पाबो ये अभिलाषी अजय नम नम तुलसी कृष्ण प्रेयसी राधा कृष्ण चरण पाबो ये अभिलाषी अजय जे तुम्हार नाम लई मन वांछा पूर्ण है तुम्हार नाम लई मन वांछा पूर्ण है जे तुम्हार नाम लई मन वांछा पूर्ण है तुम्हार नाम लई मन वांछा पूर्ण है कृपा करे कर मोरे वृंदावन वासी जे तुम्हार नाम लई मन वांछा বলো নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী বলো নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী তুলসী মহারানী কি বাহ 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 একবার সব জোরে বলুন তুলসী মহারানী কি শ্রীমতী রাধা রানী কি শ্যাম কুণ্ড কি রাধা কুণ্ড কি মদন কুণ্ড কি
गुरुदेव की जरा बसे बसे घुमा तर की सबा जन जय देव राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की एक् राधानी केंदे केंदे बोलते ओरे ललिता हमें कि देखल गोविंद माथे एक चूड़ा ओ चूड़ा के देखी कि मन हो चूड़ा जान डाकी चूड़ा जान डाकी राधे एक बार एसो बोले चूड़ा जान डाकी राधे एक बार एसो बोले चूड़ा जान डाकी मायरा गोविंद माथा की थे जोरे बोलून कौन पाखिर पुच्छ थे जोरे बोलें गोविंद माथा कौन पाखिर पुच्छ थे मौरेर ना काकेर ना कोकिलेर जोरे बोलबेन हाँ सबाई जानेन मौरेर पुच्छ थाके तो मायेरा एत सुंदर बतास दिच्छे राधानी देखते पाच्छे ओई चूड़ाटा बतासे लड़छे आर राधानी बोलछे ललिता आमी देखि कि मने हच्छे जानिस कि मने हच्छे ओई चूड़ा जेन डाकितेछे ओई चूड़ा जेन डाकितेछे चूड़ा जेन डाकितेछे चूड़ा जेन डाकितेछे राधे एकबार एसो बोलले चूड़ा जेन डाकितेछे गोविंदेर जतगुलो शरीरे जा आछे सब जिनिसेर बर्णना हबे आस्ते गोविंदे शरीरे जा आछे सब जिनिसेर बर्णना हबे ताकाबेन गोविंदेर माथाय थाके मौर पुच्छ एबार आपनादेर काछे निवेदन रइलो एई मौर पुच्छटा के आस्ते एई मौरेर पालकटा मौरटा के पूर्वजन्मे के छिलो आपनारा बोलबेन तो त्রেতা যুগে रामचंद्र कत बछरेर जन्य बनबासे गेलो जोरे बोलुन चौदह बछरेर जन्य अच्छा बोलुन रामचंद्र सीता के हारिए दिल केन रावण सीता के हरण करलो जखन निये चले जाच्छे रावण सीता के एकटा पाखी बाधा दिएछिलो पाखिटार नाम कि जोरे बोलुन जटायु पाखी आस्ते ए जटायु जखन बाधा दिल रावण तखन कि करलो जटायुर डाना केटे छेटे बाद दिए दिल एखन जटायु जखन कान्नाय छटपट छटपट करछे आर रामचंद्र जखन सीता सीता बोले छुटे जाच्छे तखन हठात बोले उठलो हाँ गो जटायु तोमारे अवस्था कि करलो जटायु केंदे केंदे बोल प्रभु आमी मा के बाँचानोर चेष्टा करलाम किन्तु पारलाम ना पारले ना ओ गो जटायु तुमी तो आर बाँचबे ना ता मृत्युर आगे तुमी कि चाओ बोलो संगे संगे जटायु केंदे केंदे बोलेछिलो मृत्युर आगे आमी एई चाई जन्मे जन्मे तुमी आमाय संग छाड़ा करो ना आउटे शब्दटा दिन माइकमैन भाई आउटे शब्दटा दिन कम आछे लक्ष्य करुन जन्मे 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 तुमी आमाय चरण छाड़ा करो ना जखनी बोलेछे जन्मे जन्मे चरण छाड़ा करो ना सबाई लक्ष्य करुन मायेरा जन्मे जन्मे चरण छाड़ा करो ना तखन भगवान रामचंद्र बोले ओरे जटायु आगामी दापरे आमी कृष्ण हब तुई हबी मयूर पाखी कथा दिलाम तोर पालकटा आमी माथाय नेब एबार मायेरा एकटु आमाके देखान तो भगवान एरकम करे दाड़िये थाके ता मयूर पुच्छटा डान दिके हेले थाके ना बाँ दिके हेले थाके जोरे बोलबेन भेबे बोलबेन कोन दिके हेले थाके एखाने एत जन दाड़िये आछेन बोलते पारबेन कोन दिके हेले थाके डान दिके ओ बाँ दिके अच्छा हाँ सत्यि ताई तो एई जे देखान एई जे एरकम करे दाड़िये थाके एई बाँ दिके हेले थाके अच्छा बाड़ीते जेमन अनेकगुलो मेये थाकले झगड़ा हय आपनादेर उत्तरबंगे नय आमादेर ओदिके हय कि निये हय काज काज निये हय तुई बसे बसे सिरियल देखबि आर आमी खेटे खेटे मरब ता हबे ना गोविंदे शरीरे जारा आछे तादेर मध्ये झगड़ा हय मोर पुच्छ बोलछे नुपुरी रे आमी होलाम बड़लोक बड़लोक आमी गोविंदेर माथाई थाकि आमी गोविंदेर माथाई थाकि तुई होली छोटो लोक तुई गोविंदेर पाए थाकि तुई गोविंदेर चरणे थाकि मायेरा लक्ष्य करुन मोर पुच्छ नुपुरीर मध्ये झगड़ा होच्छे मोर पुच्छ बोलछे आमी बड़लोक आमी गोविंदेर माथाई थाकि आर तुई छोटो लोक तुई गोविंदेर पाए थाकिस अच्छा बोलुन तो दुजनेर मध्ये झगड़ा होले माझखाने एकजनके झगड़ा मेटाते हय ना एखन गोविंदेर माथार चूड़ा आर पायेर नुपुर तार माझे एकजन थाके के बोलुन तो बासी 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 केंदे केंदे बोले मयूर पुच्छरे मायेरा बोलुन गोविंदेर चरण भालो ना गोविंदेर बदन भालो कोनटा पसंद करें चरणटा ना बदनटा जोरे बोलुन बा बा एत सुंदर एक सुरे बोलछेन खूब खुशी चरण भालो ना बदन भालो चरण केन बदनटा कालो बोले पसंद हय ना नाकि ना ना चरण ना धरले बदने पोछानो जाय ना मासी बोलछे सोनमयूर पुच्छ एई जगते जत साधुगुरु बैष्णव आछे ता तो कोनोदिन गोविंदेर माथाय थाकते चाय ना गोविंदेर माथाय थाकते चाय ना एई जगते जत
साधु गुरु वैष्णव আছে তারা গোবিন্দের চরণ ধরে থাকতে চাই গোবিন্দের চরণ ধরে থাকতে চাই ওরে নুপুরি রে তুই যদি ঠিক জায়গা পেয়েছিস তুই চরণ পেয়েছিস তোর জায়গা ঠিক জায়গা নুপুরে আনন্দ ধরে না নুপুরে জিতং 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 বাজে আচ্ছা বেশ মানলাম ও মাইরা মৌর পুচ্ছের অহংকার ভেঙে গেল নুপুরকে কেঁদে কেঁদে বললো নুপুরি রে তুই তো প্রতিদিন গোবিন্দে চরণে ধুলো মাখিস আমি তো গোবিন্দে চরণ ধুলো মাখতে পাই না তুই এক কাজ করবি গোবিন্দ যখন গোচরণ থেকে আসবে আমি বাম দিকে হেলে থাকবো আর তুই কি করবি জানিস তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি দিবি আহা উলধ্বনি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি মাথা পেতে ধারণ করব ও যে দিবি দিবি ধুলা উড়াইয়ে মাথা পেতে ধারণ করব ও যে দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি 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 ধুলা উড়াইয়ে দিবি সবাই তাকান আমার দিকে মৌরপুচ্ছ সোজা থাকলে গোবিন্দ বদন দেখবে ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবে কিন্তু বাম দিকে থাকলে আর একজন বদন দেখবে কার রাধা বদনে দেখতে পাবে রাধা বদনে দেখতে পাবে রাধা বদনে দেখতে পাবে রাধা বদনে দেখতে পাবো তাই তো বামে হেলে রইবে রাধা বদনে দেখতে পাবে আমি রাধা বদনে দেখতে পাবো তাই তো বামে হেলে আমি রাধা বদন দেখতে পাবো তাই তো বামে হেলে আমি রাধা বদন দেখতে পাবো তাই তো দেখতে পাবো বেশ আচ্ছা এবার বলে দিই আপনাদেরকে যে যেখানে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ আমি যে বললাম একটু বসুন মায়ের বসুন আমি দেবো দেবো বসুন আপনি বসুন আপনি বসুন আমি দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা কারা কারা দেখবেন তাদের জন্য বললাম ভগবান শ্রীকৃষ্ণ বললেন মন্দিরে আমি থাকি আমার হাত আছে কিন্তু নড়ে না আমার হাতি আছে কিন্তু নড়ে না বলুন বলুন মন্দিরে তো যাচ্ছেন ভগবানের হাত আছে নড়ে জোরে বলুন হা না না মুখ আছে কিন্তু খাই না মুখ আছে কিন্তু খাই না চোখ আছে কিন্তু দেখি না চোখ আছে কিন্তু দেখি না কোমর আছে কিন্তু দোলে না কোমর আছে কিন্তু দোলে না আমার পা আছে কিন্তু চলে না আমার পা আছে কিন্তু চলে না ভগবান বলল মন্দিরে আমার দিকে তাকিও না আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি কোথায় কোথায় ছোট ছোট গাছ তার বড় বড় ফল আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল মায়েরা কুমড়ো খেয়েছেন কুমড়ো কুমড়ো ফলের ওজন কত এইটুকুটুকু নাকি না দেখুন ঠাকুমা কি সুন্দর বলছে এত বড় বড় কত বড় বড় মায়েরা এত বড় বড় মানে 5 কেজি 10 কেজি 15 কেজি একটা কুমড়ো গাছ লতা গাছ তার ফলের ওজন 5 কেজি 10 কেজি কিন্তু একটা বট গাছ এত বড় গাছ তার ফলের ওজন কত জোরে বলুন 5 গ্রাম 7 গ্রাম 10 গ্রাম তাহলে ভগবান কেমন করেছেন দেখুন এত বড় কুমড়ো গাছটা লতা গাছ ছোট গাছ তার ফলের ওজন 5 কেজি 10 কেজি 25 কেজি তাহলে বট গাছের ফলটা 1 কুইন্টাল 2 কুইন্টাল হওয়া দরকার ছিল বটের ফলটা ছোট করলো কেন ভগবান বলছে গ্রীষ্মকালে আমার গুণগান গাইতে গাইতে বট গাছের ওপ নিচে আশ্রয় নেবে বটের ফলটা যদি এত বড় হয় চাপা পড়ার ভয়ে কেউ বসবে না আমার নামও করবে না তাই বটের ফলটা ছোট করে দিলাম
এত সোজা নয়। একজন রাখাল বালক গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে আছে আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল, বলতে বলতে একটা ফল নাকের উপরে আর চমকে উঠেছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, মানে নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ও মায়েরা, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ভগবান বলছে আমার সৃষ্টি দিকে তাকাও, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, ও যে বলো দেখি তার পেছনে পরমেশ্বর ভগবান সেই তোহ দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তোহ দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তোহ দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তোহ দিয়েছে। তাকিয়ে দেখো প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামল, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামল, ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামল, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামল, ও যে সেই তোহ করেছে, সেই তোহ করেছে, সেই তোহ করেছে, সেই তোহ করেছে, ভগবান শ্রীকৃষ্ণ সেই তোহ করেছে, ভগবান শ্রীকৃষ্ণ সেই তোহ করেছে, ও যে ভগবান শ্রীকৃষ্ণ হরি 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 বলে, ভগবান শ্রীকৃষ্ণ ও যে হরি 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 বলে, ভগবান শ্রীকৃষ্ণ 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 সেই তোহ করেছে, বলতে পারো এত সুন্দর সৃষ্টিকে বামো, ও যাতে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামো। ও মাইরা, এইদিকে এইদিকে তাকাবেন, বিজ্ঞান বড় না বৈষ্ণব বড়, জোরে বলবেন আপনারা দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন, বৈষ্ণব বড় না বিজ্ঞান বড়, জোরে বলুন, বৈষ্ণব বড় না বিজ্ঞান বড়? হ্যাঁ বৈষ্ণব তো বড় বলতে হবে, কীর্তন শুনতে এসছেন, বিজ্ঞান বড় বললে হয়, বৈষ্ণব বড় নয়, নাই, হ্যাঁ বৈষ্ণব বড়, কেন বড় বলে দিই আমি আপনাদের বলে দিই, বুঝে নিন, বৈষ্ণব বলল, বিজ্ঞান বলল আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব তোমরা কি করেছো, বৈষ্ণব বলছে তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করেছি, হ্যাঁ কি না, জোরে বলুন, যারা জ্ঞানীজন আছেন, পণ্ডিত আছেন, কীর্তন শুনছেন বাবারা, তারা শুনে রাখুন, বৈষ্ণব বলল আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে দিয়েছি, বিজ্ঞান বলল আমরা টেলিভিশন আবিষ্কার করেছি, তোমরা কি করেছো, বৈষ্ণব বলছে তার অনেক আগে আমরা টেলিভিশন আবিষ্কার করেছি, কোথায়, কুরুক্ষেত্রের যুদ্ধটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ঘরে বসে দেখিয়েছিল, তখন দেখিয়ে দিয়েছি, বিজ্ঞান বলছে আমরা অ্যাটম বোমা পরমাণু বোমা তৈরি করেছি, তোমরা কি করেছো, বৈষ্ণব বলছে রাম রাবণের যুদ্ধে আমরা, হ্যাঁ আমরা অগ্নিবাণ অরুণবাণ তার চাইতে বড় বাণ তৈরি করে বসে আছি, বলছে বেশ মেনে নিলাম, বৈষ্ণব বলে উঠলো যে বিজ্ঞান বলে উঠলো আমরা কি করেছি জানো, কারো কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়েছি, কারো চোখ খারাপ হয়ে গেলে চশমা দিয়েছি, কারো দাঁত ভেঙে গেলে দাঁত দিয়েছি, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়েছি, বৈষ্ণব বলল বাহ খুব ভালো কাজ করেছো, বলছে বৈষ্ণব বলল বসে শুনুন যত ভক্ত বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত, জোরে বলুন পারে, বসে শুনুন যত ভক্ত বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত, এ কথা নয় একেবারে ভুল, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল, জেনে বলুন বিজ্ঞান অরিজিনাল চুল তৈরি করতে পারে না, পারে না, বিজ্ঞান একবার চেষ্টা করেছিল মায়ের দুগ্ধ থেকে সিরিঞ্জ দিয়ে টেনে দুধ বিক্রি, দুধ কি দুধটাকে টেনে বোতলে নিয়ে বাচ্চাদের বিক্রি করবে, কিন্তু যখন সিরিঞ্জ দিয়ে টানতে গেল রক্ত বেরিয়ে গেল, বাচ্চা যখন চুমুক দিলে তখন দুধ বেরিয়ে গেল, তার মানে ব্যাপারটা কি বলুন তো, ভগবানের সব সৃষ্টি, বিজ্ঞান বললো আমরা কা, ডাক্তার বললো আমরা কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দিই, চোখ খারাপ হয়ে গেলে চশমা দিয়ে দিই, দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দিই, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই, বৈষ্ণব তখন প্রশ্ন করলো সব কিছু তো করতে পারো তোমরা, কোনো মানুষের চরিত্র খারাপ হলে কোনো ওষুধ ইঞ্জেকশন দিতে পারো নাকি, জোরে বলুন, আপনাদের এখানে বড় বড় ডাক্তার আছে কোচবিহার এলাকাতে, বলুন আপনারা আর কোনো বড় বড় ডাক্তার পারবে কোনো মানুষের চরিত্র খারাপ হলে, বৈষ্ণব বললো আমরা পারি, বিজ্ঞান বললো কোথায় পেরেছো কার পেরেছো, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, রামকৃষ্ণের পরশেষে
ভগবান শ্রীকৃষ্ণের হাতে বাঁশি আছে, পদকর্তা বলল দেখো দেখো মধুর মুরলি করো গান গান, মধুর মুরলি করে গান গান, মধুর মুরলি করো গান গান, মধুর মুরলি করে গান গান, বলে মধুর মধুর গান করে রে, 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 ওজে মধুর মুরলি সরে মধুর মধুর গান করে রে, মধুর মুরলি সরে মধুর মধুর গান করে, ওজে মধুর মুরলি সরে মধুর মধুর গান করে রে, মধুর মুরলি সরে মধুর মধুর গান করে রে, মধুর মুরলি করো গান গান, মধুর মুরলি করো গান গান রে, মধুর মুরলি করে গান গান রে। এই বাঁশিটা কে? সরস্বতী। এই বাঁশি কেন সরস্বতী হলো, সরস্বতী কেন বাঁশি হলো? একবার সরস্বতী অভিমান করে মন্দর পর্বতের গুহাতে লুকিয়েছিল, সব দেব দেবতার পুজো বন্ধ হয়ে গেল, সবাই গিয়ে সরস্বতীকে বলল তুমি ধ্যান ভঙ্গ করো, বলে না করবো না ভগবান যতক্ষণ আসবে। ভগবান বিষ্ণু বলল সরস্বতী তুমি ধ্যান করে বসে আছো কেন? বলে একটা কারণে ধ্যান করেছি, আমি যেন গোবিন্দের অধরাম্বিত চুম্বন করতে পারি। সঙ্গে সঙ্গে ভগবান বললেন ওগো আমি যখন কৃষ্ণ হব দাপরে তখন তুমি বাঁশি হবে, প্রথমে তোমাকে অধরাম্বিত চুম্বন করাবো, তারপর রাধারানী জানতে পারবে আমি তাকে ডাকছি। এই জন্য সেই সরস্বতী হলো কি? বাঁশি। তাই সবাই লক্ষ্য করুন, মধুর মধু মধুর মুরলি করু গান গান রে, মধুর মুরলি করে গান গান রে, মধুর মুরলি করু গান গান, মধুর মুরলি করে গান গান রে। মা আবার গোবিন্দের হাসিটা কেমন দেখুন, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে, মধুর মধুর মৃদু হাস হাস, মধুর মুরলি করে গান গান রে, মধুর মধুর মৃদু হাস হাস রে। ও মাইরা ছকগুলো ছন্দ কিছু দেখুন, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধু তা নয় কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে, মধুর মধুর মৃদু হাস হাস রে, মধুর মধুর মৃদু হাস হাস রে, মধুর মধুর মৃদু হাস হাস রে, হাসি বলে যেন নই রে হাসি, 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 কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নই রে হাসি, কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নই রে হাসি, কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নই রে হাসি, কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নই রে হাসি, মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু হাস। ও মায়েরা রাধানি কেঁদে কেঁদে বলছে কি রূপ দেখেন কালিন্দি কুলি, আমি কি রূপ দেখেন কালিন্দির কুলি, কি রূপ দেখেন কালিন্দি কুলি, কি রূপ দেখেন কালিন্দির কুলে, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, অপরূপ কদম্ব মূলে, এমন রূপারে দেখি না, এমন রূপারে দেখি না, এমন রূপারে দেখি না, এমন রূপারে দেখি না, ওই কালিন্দি কুলে কমন রূপারে দেখি না, কালিন্দি কুলে এমন রূপারে দেখি না, কালিন্দি কুলে এমন রূপার দেখি না, আজ কালিন্দে কোলে এমন রূপার দেখি না। আর কি দেখলি? নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ, এই যে এই যে এই যে গান শুনছেন, রূপ গান পদাবলী শুনছেন, নাচিছে ময়ূরী জলদ পরি, তার মানে কি? গোবিন্দের গোটা গায়ের রংটা মেঘের মতো, জলদ মানে মেঘ, আর ময়ূর পুচ্ছ জ্বলছে, দেখে কি মনে হচ্ছে? নাচিছে ময়ূরী জলদ পরি, আজ নাচি নাচিছে ময়ূরী জলদ পরি, ওই নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি, ওই নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি, অলি
কুল সব মেঘে রে ঘেরি অলি কুল সব মেঘে রে ঘেরি অলি কুল সব মেঘে রে ঘেরি অলি কুল সব মেঘে রে ঘেরি আরয় পরূপ কহিতে নারী ও যাবে আরয় পরূপ কহিতে নারী আরয় পরূপ কহিতে নারী আরয় পরব কহিতে নারী যথা মেঘি তথা না হয় বারি যথা মেঘি তথা না হয় বারে যথা মেঘি তথা না হয় বারি যথা মেঘি তথা না হয় বারি পরিশান হয় না পরিশান হয় না পরিশান হয় না পরিশান হয় না কাল মেঘে দেখো পরিশান হই না কাল মেঘে পরিশান হই না কাল মেঘে পরিশান হই না কাল মেঘে পরিশান হই না আবার বলো পরিশান হই রে পরিশান হই রে আজ পরিশান হই রে পরিশান হই রে আজ পরিশান হই রে আজ পরিশান হই রে কাল মেঘে দেখে পরিশান হই রে কাল মেঘে দেখে বরিশান হই রে কাল মেঘে দেখে বরিশান হই রে কি করে হয় হৃদয় আকাশে উদয় করি হৃদয় আকাশে উদয় করি হৃদয় আকাশে উদয় করি হৃদয় আকাশে উদয় করি যে নয়ন যুগলে বহয়ে বাড়ি নয়নে যুগল বহয়ে বাড়ি নয়ন যুগলে বহয়ে বাড়ি নয়ন যুগলে বহয়ে বাড়ে বরিশান হই রে বরিশান হই রে বরিশান হই রে বরিশান হই রে নয়ন যুগল দিয়ে বরিশান হই রে নয়ন যুগল দিয়ে বরিশান হই রে একদিন রাধারানী বেলি অবসানকালে যমুনাতে জল আনতে গেছে সোনার কলসিটাকে নিয়ে মায়েরা সোনার কলসি নিয়ে জল আনতে গেছে তাকাবেন রাধারানী হলো কুলবতী নারী আয়ানের বউ বৃষভানু রাজার মেয়ে রাজার মেয়ে আমার শ্রীমতী রাধারানী আমার শ্রীমতী রাধারানী বেলি অবসান কালে যমুনাতে জল আনতে গেল বেলি অবসান কালে যমুনায় জল জ্বলতে গেল ভালো করে দেখবেন রূপের কথা যেই না জল আনতে গেছে কৃষ্ণকে দেখতে পেরেছে কদম্ব বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে এত অপরূপ রূপের ভগবান দেখতে পেয়ে সোনার কলসিটা ভাসতে ভাসতে চলে গেছে কৃষ্ণ যেখানে ওই কূলে দাঁড়িয়ে আছে এই কূলে রাধা ওই কূলে কৃষ্ণ ওখানে চলে গেছে সোনার কলসিটা সোনার কলসি মনে মনে ভাবছে রাধে গো আমি কত ভাগ্যবান ভাগ্যবতী কত ভাগ্যবতী আজ তোমার স্পর্শ পেয়ে আমি গোবিন্দের কাছে আসতে পারলাম তাই কি করলো যেই না কলসিটা হারিয়ে দিয়েছে মায়েরা কলসি হারিয়ে দিয়ে শাশুড়ি ননদিনীর কাছে ছুটে এলো আচ্ছা এতজন কীর্তন শুনতে এসছেন একজন বলতে পারবেন রাধার শাশুড়ির নাম কি রাধার ননদিনীর নাম কি কেউ বলতে পারবেন রাধার শাশুড়ির নাম জটিলা আর রাধার ননদিনীর নাম কুটিলা একজন বাঘিনী একজন সিংহী গর্জ এ বো বো এ সোনার কলসিটা কই আচ্ছা কোনো বউ যদি সোনার কলসি হারিয়ে আসে আর লজ্জায় কিছু বলতে পারে রাধারানী চুপচাপ মাথা নিচু করে দেয় এ বউ এ সোনার হতভাগী কোথাকার সোনার কলসি কই রাধারানী চুপ করে আছে ললিতা বলছে হ্যাঁ রে রাই তুই সোনার কলসি হারিয়ে এলি তোর শাশুড়ি ননদিনী এত গালাগালি করে তবু তুই সয়ে নিস তোর বাবা হলো রাজা ইচ্ছা করলে দশ বিশটা সোনার কলসি তোকে এনে দিতে পারি তা বল বল রাই তুই সোনার চেয়ে কি এমন দামি দেখিলি যার জন্যে তুই সোনা হারালি রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতারে কেউ বুঝুক আর না বুঝুক তোরা তো বুঝেছিস আমি সোনার কলসি হারিয়েছি বটে
কিন্তু গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি হরি বল নয়ন কুম্ভ ভরে এনেছি নয়ন কুম্ভ ভরে এনেছি ওই আমি নয়ন কুম্ভ ভরে এনেছি গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি গোবিন্দের রূপে কৃষ্ণ প্রাণ গোবিন্দ গোবিন্দ রূপে নয়ন কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে গোবিন্দ রূপে নয়ন কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে গোবিন্দ কুম্ভ ভরে এনেছি মায়েরা আপনারা মাছ দেখেছেন জোরে বলুন মাছ মাছ হা না না বলুন মাছ দেখেছেন আচ্ছা মাছের চোখের পাতা আছে জোরে বলবেন মাছের চোখের পাতা আছে তা মাছের চোখের পাতা কিন্তু নাই ব্রাধানি কেঁদে কেঁদে বলছে কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই সবে দিল দুই তাহাতে পলকে দিল কি হেরিব আমি শত শত চোখ পেয়েও গোবিন্দের রূপ দর্শন করে আমার মনের আশ মেটে না মনের আশ মেটে না ওগো বিধাতা তুমি আমায় দুটো চোখ যদি দিলে তবে আবার চোখের পাতা কেন দিলি মিন মানে মাছ কেন মিনের নয়ন দিলে না কেন মিনের নয়ন দিলে না মিনের নয়ন দিলে না গো মিনের নয়ন দিলে না আমি অপলকি কৃষ্ণ দেখিতাম মিনের নয়ন দিলে না গো কৃষ্ণ মিনের নয়ন দিলে কিরকম দেখলি গোবিন্দকে একটু বল কি রূপ দেখলি বলছে আমি কি দেখলাম অমুখ মন্ডল জিতি শারদ সুধা কর অমুখ মন্ডল জিতি শারদ সুধা কর অমুখ মন্ডল জিতি শারদ শোধা কর অমুখ মন্ডল জিতি আজ শারদ সুধা কর তনু রুচি তনু রুচি তরুণতা তরুণতমাল রে তরুণ রুচি তরুণ তরুণতমাল রে তনু রুচি তনু রুচি তরুণতা তরুণতমাল রে তনু রুচি তরুণতা তরুণতমাল রে অমুখ মন্ডল জিতি শারদ সুধা কর অমুখ মন্ডল জিতি শারদ সুধা কর ও মায়েরা কিছু মনে করবেন না বৃন্দাবনে যারা গেছেন তমাল গাছ দেখেছেন আচ্ছা আমি এখন প্রশ্ন করি কৃষ্ণের গায়ের রং কেমন আপনারা বলতে পারবেন একটু বলে দিই কৃষ্ণের গায়ের রং হচ্ছে তমাল গাছের মতো দেখবেন আকাশে যখন প্রচণ্ড মেঘ আসে সেই মেঘে যখন বৃষ্টি আসবে একটু লক্ষ্য করবেন সবাই আকাশে প্রচণ্ড মেঘ আসে সে সময় বৃষ্টি আসে না ওই সময় যে মেঘের রং ওটা কৃষ্ণের গায়ের রং বৃন্দাবনে যে তমাল গাছ না ঠিক ওরকম দেখতে তাই বলছে আমাকে দেখে মনে হচ্ছে গোবিন্দের সোয়েটার তমাল গাছ আর গোবিন্দের মুখটা একটা চাঁদ দেখে কি মনে হলো যেন তমাল গাছে চাঁদ উঠেছে যেন তমাল গাছে চাঁদ উঠেছে তমাল গাছে চাঁদ উঠেছে যেন তমাল গাছে চাঁদ উঠেছে ওই যে দেখে যেন এই মনে হয় তমাল গাছে চাঁদ উঠেছে দেখি যেন এই মনে হয় তমাল গাছে চাঁদ উঠেছে যেন এই মনে হয় তমাল গাছে চাঁদ উঠেছে যেন এই মনে হয় তমাল গাছে
আছে চাঁদ উঠে